সাকিবের ইঞ্জুরিতে ফেসবুকে আলহামদুলিল্লাহ জোয়ার। বিশ্বকাপ শুরুর আগে বড় ধাক্কা বাংলাদেশ শিবিরে। আচমকা চোটে প্রস্তুতি ম্যাচ থেকে ছিটকে গেছেন টাইগার কাপ্তান সাকিব আল হাসান। এমনকি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষেও বিশ্বসেরা এই অলরাউন্ডারের খেলা নিয়ে শঙ্কা আছে। দলীয় সূত্রে জানা গেছে, গুয়াহাটিতে প্রথম প্রস্তুতি ম্যাচের আগের রাতে ফুটবল খেলতে গিয়ে বাম পায়ে ব্যথা পেয়েছেন সাকিব আল হাসান। তার পা অনেকটাই ফুলে গেছে বলে খবর প্রকাশ হয়েছে, যে কারণে আজ শ্রীলঙ্কার বিপক্ষে নিজেদের প্রস্তুতি ম্যাচে খেলছেন না তিনি। তার জায়গায় অধিনায়কত্ব করছেন আরেক অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। যদিও সাকিবের চোট নিয়ে টিম ম্যানেজমেন্ট কিংবা বিসিবির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এখনও কিছু জানানো হয়নি। এদিকে সাকিব ছাড়াও আজকের ম্যাচে নেই নাজমুল হোসেন শান্ত, মোস্তাফিজুর রহমান, শরীফুল ইসলামরা, তাদেরকে বিশ্রামে রাখা হয়েছে। তবে প্রস্তুতি ম্যাচে বিশ্রামে থাকলেও দলের প্রয়োজনে যে কোনো সময় ব্যাটিং বোলিং করতে পারবেন ক্রিকেটাররা। গেল কয়েকদিন ধরে সাকিব ও তামিম ইস্যুতে উত্তাল দেশের ক্রিকেট পাড়া। বিশ্বকাপ স্কোয়াডে অভিজ্ঞ ওপেনার তামিম ইকবালের না থাকা এবং সাবেক অধিনায়কের 12 মিনিটের এক ভিডিও বার্তা নিয়ে তুমুল চর্চা হচ্ছে। এরই মধ্যে সাকিব আল হাসানের পাল্টা একটি সাক্ষাৎকার উত্তাপ আরও বাড়িয়ে দিয়েছে। দুই তারকা ক্রিকেটার্সকে নিয়ে ভিডিও বার্তায় মুখ খুলেছেন সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। মাঠের বাইরের বিতর্কের বোঝা দূরে রেখে আজ 22 গজের লড়ে মাঠে নেমেছে বাংলাদেশ। কাগজে কলমে প্রস্তুতি ম্যাচ হলেও আজ থেকে এক প্রকার বিশ্ব অভিযানও শুরু হয়ে গেল লাল সবুজের জার্সিধারীদের। তবে এরই মধ্যে সাকিবের চোট বড় ধাক্কা নিঃসন্দেহে। দর্শক, সাকিবের ইঞ্জুরিতে ফেসবুকে আলহামদুলিল্লাহ জোয়ার আমি দেখানোর চেষ্টা করছি আপনাদের। প্রথমে লিখেছেন ঈদ মোবারক, এরপরে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ইঞ্জুরি কোনো প্লেয়ার যেন দলে না থাকে। আসলে সাকিব ভক্ত, তামিম ভক্ত যারা রয়েছে তারা তো সাকিবের উপর এই মুহূর্তে, আসলে এই প্রেক্ষাপটে অনেক গরম। তারা সকলেই দেখছেন আলহামদুলিল্লাহ নাটক সাজানো হয়েছে, সুম্মা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আসলে কারো নাম উল্লেখ করছি না, কিন্তু এখানে দেখতেই পাচ্ছেন যে কীভাবে আমরা হাফ ফিট খেলোয়াড় দলে চাই না। আলহামদুলিল্লাহ, দোয়া করি যেন একটি ম্যাচও না খেলতে পারে, বিচার আল্লাহ তাআলা করেন। আল্লাহ মনে এভাবে ভাগ্য নির্ধারণ করে, আল্লাহ মনে এভাবে ভাগ্য নির্ধারণ করে, বাংলাদেশের জন্য শুভ লক্ষণ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, দেখতেই পাচ্ছেন দর্শক প্রত্যেকটা কমেন্ট কিন্তু একদম সাকিবের জন্য নেগেটিভ। দেখছেন নাটকের দ্বিতীয় পর্ব, কমেন্টস করতে পড়তে আসছি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, সবই আলহামদুলিল্লাহ। আসলে দেখতেই পাচ্ছেন মানুষ কতটা ক্ষিপ্ত এই মুহূর্তে। বাংলাদেশের ক্রিকেট প্রেমী যারা, ক্রিকেট ভক্ত রয়েছেন, তারা কিভাবে তাকে সাইজ করছেন। উনি কোপা আমেরিকা খেলতে গেছে, শুকরিয়া। আমরা হাফ ফিট খেলোয়াড়দের দলে চাই না, বাংলাদেশের মানুষ কতটা খুশি দেখুন। দর্শক যে যাই বলুক না কেন, আমরা বাংলাদেশি দিন শেষে বাংলাদেশের জন্য সমর্থন করব এমনটাই প্রত্যাশা করছি। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।